হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু হল বারোটি শেয়ালির শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ বিশ্বাসপাড়া এলাকায় ওই ঘটনায় ডোমকল বিদ্যুৎ দফতর ও আধিকারিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা জানা গেছে ডোমকল থেকে আমিনাবাদ ভায়া হয়ে অম্বরপুর এলাকায় চার নম্বর ফিডারে বিদ্যুৎ সরবরাহ হয় মাঠের ওই এগারো হাজার ভোল্টেজের তার দিয়ে শনিবার সকালে দুর্বল অবস্থা থাকা তারের একাংশ হঠাৎ মাটিতে ছিঁড়ে পড়ে কিন্তু ততক্ষণে কারোর তা জানা নেই সকাল সকাল ওই এলাকারই এক ব্যক্তি মাঠে কৃষি কাজে যান তখনই ওই তারের ধারে কাছে যেতেই তার শখ লাগে তৎক্ষণাৎ ছুটে এসে এলাকার বাকিদের জানান তিনি তখনই স্থানীয় এক কম্পিউটার দোকানদার বিদ্যুৎ অফিসে ফোন করে চার নম্বর ফিডার শাট ডাউন করান ওই ঘটনার পর এক এক করে বারোটি শেয়ালের মৃতদেহ দেখতে পাওয়া যায় যার সাথে তারের সংস্পর্শ ছিল ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ছেঁড়া তার মেরামত করেন বিদ্যুৎ দফতরের কর্মীরা তারপর ডোমকল পৌরসভার গাড়ি এসে মৃত বারো বারোটি শিয়ালকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যায় যদিও ওই ঘটনায় স্থানীয়রা ডোমকল বিদ্যুৎ দপ্তর ও আধিকারিকদের উপর ক্ষোভ প্রকাশ করেছে ওই ঘটনায় ডোমকল বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার গোলাম মহিউদ্দিন আহমেদকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি তার কাছে গিয়েছিল তারটা শিয়াল পড়ার পরে তাই সে সারাটা সারা সে তার ছিঁড়ি পড়েছে শিয়াল এত দিক থেকে আসছ তুই শিয়াল তারে ধরি সব মারা গেছে কারেন্টের অফিসের লোকেরই গাফিলতি তাদের দেখাশোনা করে না আর এখানে সব থেকে আমাদের গাফিলতা হলো মানে ইলেকট্রিক যারা কাজ করে তাদেরকে আমরা বারবার বলেছি হ্যাঁ কারেন্ট অফিসের গাফিলতা আছে আমরা পড়া এখানে কারেন্ট এরকম তার কেটে যায় সারে আবার বলি আবার আবার আমাদেরকে দরখাস্ত বলে আমরা দরখাস্তও করেছি একবার কাজ হয়নি হ্যাঁ তো এরকম মানুষ চাষা চাষিরা যদি গ্রাম চাষিরা যদি যখন যখন জমিতে আসবে কখন কেটে পড়ে থাকবে রাত্রে আটটা দশটা কে বারোটা জমিতে জল বাড়ি যায় সে টাইমে যদি তার কাটা থাকে যদি তাদের যদি শট লাগে তো এ দায়কে নেবে